হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন রান্না করতে হবে। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো আমি যাই বানাই, তোমাদের সব কিছুই আমি দেখাই, যেখানেই যাই যাই বানাই, কোনো খুশি দুঃখ সব মুহূর্ত আমি তোমাদেরকে, মানে তোমাদের সাথে আমি সব কিছু কি বলবো শেয়ার করি। তেমন আজকে রান্না করছি, তো আজকে রান্না পটল চিংড়ি হবে মেনুতে। তো ভাবছি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই, যদি তোমাদের রেসিপিটায় কোনো নতুনত্ব লাগে তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করো না। এক কোনো কেউ কেউ আছে স্কিপ করে চলে যায়, আবার কেউ আছে কমেন্ট না করেই কমেন্ট করবে, তা পুরো ভিডিওটা দেখে না। এরকম করো না প্লিজ, তোমরা ভিডিওটা দেখো, আমাকে কমেন্ট করো, তবেই তোমার ভালো লাগবে, উৎসাহ বাড়বে আরও। আমার আমার ইচ্ছা করবে যে না, এটা বানাই, এটা দেখে তোমাদের ভালো লাগছে, তাহলে এটাই করি। যত তোমরা আমাকে মানে বলবে, কমেন্ট করবে, তত আমার ভালো লাগবে। কিন্তু তোমরা যদি কমেন্ট না করো, কোনো কিছু না বলো, তাহলে কী করে চলবে বলো? ভালো লাগে না ওভাবে, তো ওইভাবে হয় না। আর সাবস্ক্রাইবটা করে দিও মনে করে, বারবার বলতে পারছি না, অবশ্যই করে দিও। আর লাইক করতে তো। এই যে দেখো, আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে পটলটা ভাজছি। তো এটা আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আমি আগে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ওটা এবার দিয়ে দিচ্ছি। একটা কোনো থালা দিয়ে ঢেকে দিলাম, এই যে। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এই যে এখানে আমি আদা, জিরা আর লঙ্কা বেটে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, তো কিছুক্ষণ এটা ভাজবো। তো এই যে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ, আবারও এটাকে একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব ভাজা আলু আর পটল, এটাকে ভালো করে নেড়ে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো তোমরা তোমাদের মতো যে যেমন পছন্দ করে, যে কতটা ঝোল করবে কি না সেরকম জল নেবে, তো আমি বেশি করব না, তার জন্য অল্প জল দিয়েছি। এই যে দেখো ফুটে গেছে। তো এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা। আমার রান্না হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। এবার নামিয়ে ফেলবো। আর এই যে দেখো আমার পটল চিংড়ির ফাইনাল লুক, খুবই ডিলিশিয়াস। তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো আজকের মতো এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো।